টেস্টিকুলার টিউমার, টেস্টিকুলার টিউমার হচ্ছে পুরুষের অন্ডকোষের মধ্যে টিউমার হওয়া। তো পুরুষের অন্ডকোষের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হয়, টেস্টিকুলার টর্সন, যেটা টেস্টিস পেঁচিয়ে যায়, ঘুরে যায়, টেস্টিকুলার অ্যাট্রোফি অর্থাৎ টেস্টিস ছোট হয়ে যায়, ইপিডিডাইমেল সিস্ট অর্থাৎ পুরুষাঙ্গের যে অন্ডকোষ, অন্ডকোষের উপরে যে গ্ল্যান্ড যেটাকে ইপিডিডাইমেল গ্ল্যান্ড বলে, সেখানে এক ধরনের সিস্ট হওয়া অথবা টেস্টিসের মধ্যে সিস্ট হওয়া অথবা স্পার্মেটিক কর্ড যেটা শুক্রনালী সেখানে সিস্ট হওয়া ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা পুরুষের অন্ডকোষে হয়ে থাকে। তার ভিতরে একটি সমস্যা হচ্ছে টেস্টিকুলার টিউমার অর্থাৎ টেস্টিসের মধ্যে টিউমার হওয়া। তো টেস্টিসের ভিতরে টিউমার বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন STD এবং আঘাতজনিত কারণে এবং কোষের বিভিন্ন রকমের বিকৃতির কারণেও টেস্টিসের ভিতরে টিউমার হয়ে থাকে। টেস্টিকুলার টিউমার হলে এক পর্যায়ে টেস্টিসে ক্যান্সার সেলও আবির্ভাব হয়, সেক্ষেত্রে সার্জারির মাধ্যমে টেস্টিসগুলোকে ফেলে দিয়ে এটার চিকিৎসা করা হয়ে থাকে। কিন্তু টেস্টিকুলার টিউমার যদি শনাক্ত হয়, সাথে সাথে দেরি না করে হোমিও চিকিৎসা গ্রহণ করা উচিত। তবে অবশ্যই সেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে হবে, অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে। প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে টেস্টিকুলার টিউমার নির্মূল হবে এবং টেস্টিস সুস্থ থাকবে, টেস্টিসে ক্যান্সারের যে ঝুঁকি সেটাও দূর হবে। তো সেটার জন্য আপনারা খুব দ্রুত ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।